বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এম বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অ্যাসোসিয়েটেড উইথ সেরিবেলাম তো শুরু করি

ভেন্ট্রিকেল তাই তো এখন এর কন্টেন্ট কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কে সিক্রেট করে করোয়েড প্লেক্সাস পরের কোশ্চেন সেরিবেলাম ব্রেন স্টেমের সাথে কি দিয়ে অ্যাটাচ থাকে দেখো সেরিবেলাম ইজ অ্যাটাচড উইথ দ্য ব্রেন স্টেম বাই থ্রি পেডাঙ্কেল সুপিরিয়ার মিডল অ্যান্ড ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল তাহলে সুপিরিয়ার সেরিবেলার পেডাকেল দিয়ে সে অ্যাটাচ থাকবে কার সাথে মিড ব্রেন মিডাল সেরিবেলার পেডাকেল দিয়ে পন্স অ্যান্ড ইনফিরিয়ার সেরিবেলার পেডাকেল দিয়ে অ্যাটাচ থাকবে উইথ দ্য মেডালা পরের কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই ব্রেন স্টেম দেখো মিড ব্রেন পন্স অ্যান্ড মেডালা দিস থ্রি স্ট্রাকচার্স টুগেদার কনস্টিটিউট দ্য ব্রেইন স্টেম্প এর পরের কোশ্চেন যে সেরিবেলামে গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটারের ডিস্ট্রিবিউশন বলো যে বাইরে গ্রে ম্যাটার এরপর হোয়াইট ম্যাটার তার ভিতরে আবার গ্রে ম্যাটার তো এই যে ইনার গ্রে ম্যাটার দে আর অ্যাজ অ্যাস ইন্ট্রাসেরিবেলা নিউক্লিয়াই পরের কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়াই কালেকশান অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্নড অ্যাজ নিউক্লিয়াই তো পরের কোশ্চেন কালেকশান অফ সেল বডিস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে কী বলা হয় গ্যাংলিয়া পরের কোশ্চেন হোয়াট আর দ্য ইন্টারসেরিবেলার নিউক্লিয়াই দেখো ডেন্টেড গ্লোবোস এম্বোলিফন অ্যান্ড ফেস্টিডিয়াল নিউক্লিয়াস পরের কোশ্চেন হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়াস ডেন্টেড নিউক্লিয়াস ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়াস এরপর আমরা বললাম কি যে সেরিবেলামে গ্রে ম্যাটারের ডিস্ট্রিবিউশন কীরকম এই যে বাইরে গ্রে তারপর হোয়াইট ম্যাটার এরপর আবার ইনার গ্রে ম্যাটার তাহলে বাইরের যে গ্রে ম্যাটার যে আউটার গ্রে ম্যাটার এটা কয় লেয়ারে থাকে তিন লেয়ারে থাকে আউটার মলিকুলার লেয়ার মিডল পার্ক লেয়ার অ্যান্ড ইনার গ্র্যানিউলার লেয়ার এখন দেখে এই যে আমরা বললাম মিডেল পার্কেনজি লেয়ার এখানে কোন সেল থাকে পার্ক সেল তো পার্কেনজি সেল বা পার্কেনজি নিউরন এটা কোন টাইপের নিউরন অ্যাকর্ডিং টু লেন্থ অফ অ্যাকজান গলজি টাইপ ওয়ান দেখো অ্যাকর্ডিং টু লেন্থ আপ যাদের লেন্থ বেশি তাদেরকে বলা হয় কি গলজি টাইপ ওয়ান তো সেরিবেলামে হল পার্কিনজি সেল অ্যান্ড সেরিব্রামে পিরামিডাল সেলস এই যে দুইটা সেল এরা কি গলজি টাইপ ওয়ান নিউরন বাদ বাকি নিউরনগুলি কি গলজি টাইপ টু তাদের একজনের লেন্থ কম আচ্ছা এরপর আমরা কী বললাম যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আর ইনার গ্রে ম্যাটার তো বলে ফেললাম এখন দেখো এই যে কাট সার্ফেসে যে এপিয়ারেন্সটা দেখা যাচ্ছে সেরিবেলামকে এটাকে কী বলা হয় আরবর ভাইটি এপিয়ারিস এবং এই যে এক একটা পাতার মতো দেখতে কি কি বলা হয় ফলিয়াম আর প্লুরাল নাম্বার কি ফলিয়া এই যে আমরা বললাম যে আউটার মলিকুলার মিডল পার্কিনজি অ্যান্ড ইনার গ্র্যানুলার লেয়ার এই যে এই সাদা যেটা দেখা যাচ্ছে এটা হলো হোয়াইট ম্যাটার আর এগুলি হলো কি গ্রে ম্যাটার এরপর কি সেরিভেলামেন্ট ফাংশন দেখো এক কথায় আমরা কী বলি সেরিবেলাম ইজ কনসার্নড উইথ দ্য মেনটেনেন্স অফ টোন পশ্চার অ্যান্ড ইকুইলিব্রাম দেখো সেরিবেলামের মরফোলজিক্যাল সাবডিভিশন এটাও কিন্তু ধরা হয় যে মরফোলজিক্যাল সাবডিভিশনটা কি আর কি সেরিবেলাম পেলিও সেরিবেলাম অ্যান্ড নিও সেরিবলাম তো এখন যে আমরা বললাম সেরিবেলামের ফাংশন টোন পশ্চার অ্যান্ড ইকুইলিব্রাম তো পরের কোশ্চেন হোয়াট ডি ইউ মিন বাই সেরিবেলার সিন্ড্রম দেখো সায়েন্স অ্যান্ড সিনটমস ডিউ টু সেরিবেলার লেশনস তাহলে সেরিবেলার লেশন হলে যে সাইন সিমটাম পাই আমরা সেগুলিকে একত্রে কি কী বলা হয় সেরিবেলার সিন্ড্রোম এবং সেরিবেলার লেশন কীভাবে হতে পারে ডিউ টু টমা ভাস্কুলার অক্লুশন কিংবা টিউমার তাই তো এভাবে সেরিবেলার লেশন হতে পারে তখন যে আমরা সাইন সিমটাম পাই তাকে একসাথে আমরা কী বলি সেরিবেলার সিনড্রোম তাহলে কী কী হবে নাম্বার ওয়ান হাইপোটোনিয়া কারণ আমরা জানি সেরিবেলাম ইজ কনসার্ন উইথ দ্য মেনটেন্স অফ টোন হাইপোটোনিয়া এরপর পশ্চুরাল ডিস্টারবেন্সেস কারণ এটা কনসার্নড উইথ পশ্চার অ্যাটেকশিয়া এরপর ডিসডায়ডো কাইনেসিয়া তো যখনই তুমি বলবা ডিসডায়ডো কাইনেসে হোয়াট ডি ইউ মিন বাই ডিসডো কাইনেসিয়া দেখো ইনাবিলিটি টু পারফর্ম রেপিড মুভমেন্ট দেখো প্রনেশন সুপারনেশন প্রনেশন সুপাইনেশন এই জি ইনাবিলিটি টু পারফর্ম রেপিড মুভমেন্ট এরপর চোখে একটা হয় সেটা কি নিস্টেগমাস হোয়াট ডি ইউ মিন বাই নিস্টেগমাস টু অ্যান্ড থ্রো মুভমেন্ট অফ দ্য আই বাল ডিস আর থ্রি ডিজ আর দ্য সায়েন্স অ্যান্ড সিমটমস অফ সেরিবেলার সিন্ডোম সো দিচ ইস অল অ্যাবাউট ভাইবা কোয়েশ্চেন্স অ্যাসোসিয়েটেড উইথ সেরিবেলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি অ্যানাটমি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার জিরো তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ